আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। শীত তো চলে এসেছে, আর শীত মানেই তো পিঠাপুলির উৎসব। তো পিঠা না খেলে কি চলে? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাটিসাপটার পিঠা। তো এই পিঠাটা আমি গুঁড়ো দুধ বানিয়েছি, সেই রেসিপিটি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেই কী কী লাগছে। প্রথমে একটা প্যান নিয়েছি, আর এর মধ্যে আমি 3 কাপ হালকা গরম পানি দিয়েছি, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে। আমি ডানো ফুল ক্রিমের গুঁড়ো দুধটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা নিতে পারেন। গুঁড়ো দুধটা দিয়ে এই পাটিসাপটার পুরটা বানালে খেতে ভীষণ টেস্ট হয়। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খান নেই এখনও তারা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন। এখন চুলার মধ্যে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটাকে অনবরত নেড়ে ঘন করে নিতে হবে। আর পাটিসাপটার পুরের জন্য অবশ্যই দুধটাকে ঘন করে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এই তো আমি চুলার জালটা মিডিয়ামে রেখে একটা স্প্যাচুলার দিয়ে বারে বারে নেড়ে দিচ্ছি, যাতে দুধটা নিচে লেগে না যায়। তো খুব ভালোভাবে নেড়ে নেব। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি মেশাবো 1 টেবিল চামচ চালের গুঁড়ো, আর চালের গুঁড়োটা অবশ্যই ঠান্ডা লিকুইড দুধ নিতে হবে। আমি এখানে 1/3 কাপ ঠান্ডা লিকুইড দুধ নিয়েছি, আর এর মধ্যে আমি 1 টেবিল চামচ চালের গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি আস্তে আস্তে এই মিশ্রণটি দুধের মধ্যে দিয়ে ভালো মতো নেড়ে নেব, যাতে দলা পেকে না যায়। আর অবশ্যই আপনারা চালের গুঁড়িটা এভাবে ঠান্ডা দুধ দিয়েই গুলিয়ে দেবেন, নয়তো দলা পেকে যাবে। আর শুকনো চালের গুঁড়িটি কখনো এর মধ্যে দিতে যাবেন না। আর এখন দিয়ে দেব স্বাদ মতো চিনি, যেহেতু এই খিসাটা হবে, কারণ দুধটা ঘন হয়ে অনেকটা মিষ্টি হয়ে গেছে, তাই চিনিটা পরিমাণ মতোই দিবেন। আমি এখানে 1/4 কাপ চিনি অ্যাড করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন খিসাটা হয়ে এসেছে, অনবরত নাড়তে হবে নয়তো নিচে লেগে যাবে। আমার এই খিসাটা হয়ে এসেছে, আমি এখন চুলাটা থেকে নামিয়ে নেব। বেশি পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিলে একটু পরে ঘন হয়ে যাবে। এখন আমি এটাকে নামিয়ে নেওয়ার পরে একটা বাটিতে পাটিসাপটা পিঠার জন্য বেটার তৈরি করব। এখানে আমি 1 কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ি, আর 1/4 কাপ দিয়ে দিলাম ময়দা, আর 2 টেবিল চামচ অ্যাড করে দিলাম চিনি। আপনারা এখানে চিনির পরিবর্তে এখানে খেজুরের গুঁড়ো ইউজ করতে পারেন, তবে আজকের পিঠাটা আমি পুরোটাই চিনি দিয়ে করেছি। আর এখানে একটু লবণ দিয়েছি, লবণটা দিলে মিষ্টি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি শুকনো উপকরণগুলো খুব ভালো মতো নেড়ে নিলাম। ভালোভাবে নেয়ার পরে আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি অ্যাড করে দিচ্ছি। তো এখানে পানি দিয়ে আমি একটা বেটার তৈরি করব। পানিটা একেবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে।
ভালো মতো নেড়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এর ঘনত্বটা ঠিক এমন হবে, খুব ভারীও হবে না, খুব পাতলাও হবে না। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি অল্প করে, যাতে পিঠাটা উঠে আসে। আর এখন আমি পিঠাটা আমি দিয়ে দিলাম, দিয়ে 15-20 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে দিলাম, যাতে পিঠাটা উপর থেকে হয়ে যায়। এই তো দেখেন, 15-20 সেকেন্ডের মধ্যে পিঠাটা হয়ে গেছে। আর আমি এখন এর মধ্যে পাটিসাপটার পুরটা দিয়ে দিচ্ছি। এই পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, দিয়ে ফোল্ড করে নেবেন। এই তো হয়ে গেল আমার পিঠাটা রেডি। দেখতেই পাচ্ছেন কত সহজে পিঠা বানানো যায়। আবারও একটু তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে আমি একটু পিঠার বেটারটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো গোল করে ঘুরিয়ে নিলাম, নিয়ে আবারও 15-20 সেকেন্ডের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন পিঠার হয়ে গেছে। এর মধ্যে এখন পুরটা আমি দিয়ে দেব। তো পুরটা দেখেন কতটা ঘন হয়ে গেছে। ভালো মতো দিয়ে দিয়ে এর মধ্যে এখন আমি পিঠাটাকে ফোল্ড করে নেব। এই তো এইভাবে আমি পিঠাটাকে ফোল্ড করে নেব। কত ইজিভাবে পিঠাটা বানিয়ে নিলাম। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো আমি সবগুলো পিঠা ঠিক সেমভাবে বানিয়ে নিব। এই তো আবারও একটা পিঠা দিয়ে আমি পিঠাটার মধ্যে পুর দিয়ে দিচ্ছি। এই পুরটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিতে পারেন, যতটুকু করে দিবেন ঠিক। তো দিয়ে আমি সেমভাবে ফোল্ড করে নিচ্ছি, নিয়ে হয়তো 2-3 সেকেন্ড ফোল্ড করার পরে আমি এপিঠ ওপিঠ উল্টে দিয়ে পিঠাটা উঠিয়ে নেব। এই তো আমার সবগুলো পিঠা একইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তো ভালো থাকবেন, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।